কাটিগড়া ব্লক এলাকার ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত সভাপতি নিজের দুর্নীতি ঢাকার জন্য কংগ্রেস দল ত্যাগ করেছেন। নিজের দোষ ঢাকার লক্ষ্যেই কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে নানা কটূক্তি করছেন, এমন মন্তব্য করল কাটিগড়া সমষ্টি কংগ্রেসের যুব শাখা। কাটিগড়া ব্লক কংগ্রেসের কার্যালয়ে বসে এদিন যুব কংগ্রেসের কর্মকর্তা রুকন উদ্দিন তালুকদার, তারিক আজিজ বড়ভূইয়া, মেহবুব আহমদ লস্কর, দিলবার আহমদ, বকুল আহমেদ লস্কর সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, কংগ্রেস দলই পঞ্চায়েত সভাপতি পদ সহ রাজ্যিক স্তরে তাকে সম্মান প্রদান করেছে, আর সেই কংগ্রেস নিয়ে কটূক্তি করা এক লজ্জাজনক ব্যাপার। কংগ্রেস কর্মকর্তারা বলেন, কাটিগড়া ব্লকের সবচেয়ে বেশি দুর্নীতি সংঘটিত হয়েছে ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতে, আর সেই সব দুর্নীতি ঢাকার জন্যই সভাপতি কংগ্রেস দল ত্যাগ করেছেন বলে দাবি করেন তারা। তারা বলেন, কাটিগড়ার 85,000 জনগণের ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছেন খলিল উদ্দিন মজুমদার, আর তার বিরুদ্ধে এমন মন্তব্য, এর জন্য কাটিগড়ার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তারা। কাটিগড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। কাটিগড়া যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি, বিশেষ করে গতকাল রবিবার ফুলবাড়ির জিপি প্রেসিডেন্ট ইকবাল আহমেদ বড়ভূইয়া উনি কংগ্রেসের সদস্য থেকে পদত্যাগ করেছেন, এবং বিশেষ করে কংগ্রেস থেকে তার পরিচিতি হয়েছে, কংগ্রেসে অনেক পদ দিয়েছে, কংগ্রেসের অ্যাসেম্বলি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এপিওয়াইসির স্টেট কমিটির জেনারেল সাধারণ সম্পাদক ছিলেন, তার সুবাদে কংগ্রেস ওনাকে পঞ্চায়েত টিকিট দিয়েছে, উনি পঞ্চায়েত হয়েছেন, কংগ্রেস থেকে তার পরিচিতি, এবং উনি গতকালকে যেগুলো অশালীন মন্তব্য করেছেন বিধায়কের প্রতি তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই কংগ্রেস সহসভাপতি। আমরা ইকবাল ভাই সম্বন্ধে আমাদের রুকন মামা বলেছেন, কিন্তু আমি একটা কথা বলতে, ওনাকে যে পরিচিতিটা দিয়েছি এটা কংগ্রেস দিয়েছে। আজকের দিনে যিনি উনি যান, আমাদের আক্ষেপ আসছে যে উনি একজন কংগ্রেসের সৈনিক, আমরা যে ওনাকে হারিয়েছি তার জন্য আমরা দুঃখিত, কিন্তু উনি যেভাবে কংগ্রেস কর্মীদেরকে অবমাননা করলেন, যে কটূক্তি করলেন, সেটা আমাদের মানে আমাদের খুব নিন্দনীয় লাগছে। উনি যেতে পারেন, যে কোনো দলে যেতে পারেন, ওনার আইডিওলজি উনি যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দলের একটা না একটা ক্ষতি হয়েছে, এটা আমরা বলবো না যে দলের ক্ষতি হয় না, কিন্তু উনি যেভাবে আমাদের মাননীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয়কে বিভিন্ন কটূক্তি করে বলেছেন যে উনি কি উড়ে এসে জুড়ে পাকি এইভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এটার লাগে আমরা তীব্র নিন্দা এবং অভিযোগ করেছি। আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য এবং যুব কংগ্রেসের কথা দিলেন, আমার নাম দিলবার আহমেদ, আমি বিহার জিপি থেকে ওয়ার্ড সদস্য হিসাবে আসি এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন সময়ে কাজ করে থাকি। আজকে আমরা সাংবাদিক ভাইদেরকে ডেকে ডাকার উদ্দেশ্য হল, ভারতীয় জাতীয় কংগ্রেস দেখেন একটি বহুত বড় একটা সমুদ্র বলে বলা যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসে গতদিন আমরা দিল্লিতে একটা প্রোগ্রামে আমাদের সিনিয়র লিডার বলেছিলেন যে আসা সোজা কংগ্রেস থেকে যাওয়া সোজা, কিন্তু সেখানে টিকে থাকা বড় কঠিন। মেন কথাটি হলো, এখানে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই এবং আজ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি, অনেক বড় বড় সিনিয়র লিডার থেকে ছোট লিডার পর্যন্ত যে কোনো মুহূর্তে দল ছেড়ে চলে যায়, কিন্তু তার পিছনে বিভিন্ন রিজন থাকে, ব্যক্তিগত পার্সোনাল রিজন থাকে যে কংগ্রেস দল থেকে প্রতিনিধি হবে। প্রতিনিধি হওয়ার উদ্দেশ্য মানুষের কংগ্রেস দলকে ভাড়া পায়, মানুষে কংগ্রেস দলকে দেখে ভোট দেয়, এবং ওনারা যখন জিতে যায় তখন সবাই সমান নয়, কোনো কোনো ব্যক্তি আছে নিঃস্বার্থে অনেক সময় বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যায়, তখন বাধ্য হয়ে অন্য অন্য দলে যেতে হয়। এবার পূজোয় আপনাকে কেতাদুরস্থ পোশাকে সাজিয়ে তুলতে লেটেস্ট ও আধুনিক মানের বস্ত্র সম্ভার নিয়ে উপস্থিত কালাইন বাজারের মাথা উঁচু করা একমাত্র নির্ভরযোগ্য কাপড়ের দোকান গুড লাক গার্মেন্টস। এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও ডিজাইনের লেটেস্ট মানের সব পোশাক। ক্রেতাদের রুচিকে মাথায় রেখে পূজোয় এসেছে সর্বশেষ ডিজাইনের বিপুল সম্ভার। চোখ ও মনে ধরা পোশাকগুলো অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও এখানে পাবেন বিবাহের বেনারসি ও জামদানি শাড়ি, কাঞ্চিপুরম তাঁত বেনারসি শাড়ি, পাবেন ফ্যান্সি বোরখা এবং স্টোন ও নেটের ফ্যান্সি লেহেঙ্গা, রয়েছে মেয়েদের লং জামা, গ্রাউন্ড ফ্রক, সারারা ও গারারা,
জিন্স প্যান্ট, টপ, টি শার্ট, স্কার্ট টপ, কুর্তা, বিভিন্ন ধরনের চুড়িদার পিস রয়েছে, ছোট ও বড়দের টি শার্ট রয়েছে, বিভিন্ন ডিজাইনের ব্লেজার, পাঞ্জাবি। একসাথে পেয়ে যাবেন বিবাহের শেরওয়ানি, ব্লেজার সেট, পাঞ্জাবি সেট, জিন্স প্যান্ট, কটন শার্ট, স্পার্কি প্যান্ট, রেমন্ড, সিয়ারাম ও পিটার ইংল্যান্ড সহ নামি দামি কোম্পানির ফর্মাল প্যান্ট ও শার্ট, টি শার্টের চোখ ধাঁধানো কালেকশন আপনার রুচিকে সমুন্নত করবে। সহজেই পেয়ে যাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড় সহ এরামের কাপড়। সঙ্গে রয়েছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত টেলারের সাহায্যে সেলাইয়ের সুব্যবস্থা। তাছাড়া সব ধরনের কাপড় চোপড় কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। দুর্গোৎসব ও অন্যান্য উৎসবে কাপড় চোপড় কেনাকাটায় আজই চলে আসুন গুড লাক গার্মেন্টস, জেবি রোড, কালাইন বাজার, এলাহি হোটেলের ওপরতলায়।